হ্যালো গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো এখন বাজে হচ্ছে, দেখে নিই, 6:24। কি চিকা হয়েছে জানো তো, যেখানে সেখানে হেগে হ্যাট 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 শুনি না, আর মেয়েও দুপুরবেলা আজকে কিছুই খায়নি, তাই ভাবছি খাওয়ারও কিছু নেই, তো একটু সিমাই বানিয়ে ফেলি, তাহলে মেয়েও খাবে আর আমারও হয়ে যাবে, কারণ মন শরীর কোনো কিছু ভালো না। আজকে কী বলতো, দুপুরবেলা তিনির বাবা খায়নি, ঘরে নিমন্ত্রণ ছিল, খেতে গেছিলো, আমারও ছিল, কিন্তু শরীর ভালো না তাই আমি যাইনি। তো মা আমি দুপুরবেলা সেরকম কিছু রান্নাবাড়িও করিনি, সকালবেলা আলু মাখা ডাল করেছিলাম, তো ওইটা সকালে খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা ডাল ছিল আর মেয়ের সেন্টার থেকে ডিম দিয়েছিলো, তো বড় কয়েকটা ডিম কিনে এনেছে, তো ডিমা রান্না করিনি, অমলেট করে মা আমি খেয়েছি, মেয়ে খাইনি, দুই একবার খেয়েছে, তো তার জন্য আমি ওষুধও খাওয়াইনি মেয়েকে, বুঝেছো তো। ডাল জাল দিয়ে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে আজকে, কারণ কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে প্রচণ্ড গরম, তো দুপুরবেলা খেয়ে দিয়ে দুধও জাল দিয়ে রেখে দিয়েছি, তারপরে ডালও জাল দিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকবার জাল দিতে হয় আমার। আর ভাতটা এখনও ঠিক আছে, আমি জানি না রাত্রিবেলা নষ্ট হবে কিনা, কারণ অনেক তাড়াতাড়ি ভাত রান্না করেছি। ঘরে কি চিকা হয়েছে জানো তো, এত গন্ধ আর এত পটি করে না, অশান্তি লাগে, বুঝেছো, মারতেও পারে না, কিছু করতেও পারে না। ওই যে নিচে মাত্র আমি হাঁড়ি কড়াই টড়াইগুলো নামিয়ে এলাম, সিমাই বানাবো দেখে, সঙ্গে সঙ্গে চলে এসেছে গন্ধ পেয়ে, তাড়ালাম, যায়ও না, বুঝেছো তো। চলো এখন বকবক না করে বানিয়ে ফেলি, কারণ দুধ জাল দেওয়া আছে। খুব মন খারাপ, আর শরীরও দিচ্ছে না, কিছুই ভালো লাগছে না, বুঝেছো, মানে কি বলবো আমি বুঝে উঠতে পারি না। আমি আসার আগে এটা বানিয়ে ফেলি, নাহলে আমাকে কিছুই করতে দেবে না, আর এতটাই খারাপ লাগছে। আর তার মেয়েও খায়নি, দুপুরে একদমই ভাত খায়নি, আজকে আচার টাচার খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। তো রাত্রিবেলাও ডিমের অমলেট করবো, আর ডাল আছে, ডাল জাল দিয়ে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে আজকে, তো এখন ওইটা বানাবো, মানে সিমাইটা বানাবো, কে কীভাবে বানাবো আমি জানি না, তো আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো একটু মনটাকে ফ্রি করার জন্য ক্যামেরার সামনে এলাম, একটু কথা বললাম তোমাদের সাথে, তো চলো এখন বানিয়ে ফেলি ধমাধম। এটা ঘি দিয়ে ভাজে, কিন্তু কী বলতো, আমরা তো ঘি খাই না, তাই জন্য ঘি দিয়ে ভাজবো না, তো সাদা তেল আছে ওইটা দিয়ে ভাজবো। আর সিমাই কী বলতো, মানে দেখেছি সাদা থাকতো প্যাকেট, এবারে যে এনেছে ফার্স্ট টাইম নিয়ে এসছে, তো দেখি ভাজা, তবু আমি ভাজবো, তো চলো দেখেছো ভাজা একদম। দেখো ভাজা, হ্যাঁ আমি এটাকে আরেকটু গুঁড়া করবো, গুঁড়া করে তারপর করবো, কারণ ওই বাটিতে করবো তো নাও ধরতে পারে। দেখো সিমাইটা আমি গুঁড়া করে নিয়েছি, এই যে গুঁড়া, মানে কী বলতো একটু ছোটো ছোটো করে নিয়েছি, কারণ এইটাতে করবো তো নাও ধরতে পারে। আর দুধ দেখো একদমই জাল দিয়ে শুকিয়ে গেছে, বাটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তো হয়ে গেছে, ছোট হয়ে গেছে জায়গাটা, বুঝেছো, এখন ভাবছি আর একটু যদি আমি সিমাইগুলো গুঁড়ো করে দিতাম, মানে আর একটু ছোটো ছোটো করে দিতাম, তাহলে হয়তো সুবিধা হতো। তো আমি এখন দুধটা দিয়ে দেবো, দুধ ফুটে গেছে, এখন চিনিটা দিয়ে দেবো। আমরা কি বলতো মিষ্টিটা বেশি খাই, মানে পায়েস বলো যে কোনো পায়েসে আমরা মিষ্টি একটু বেশি খাই, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিলাম। দেখো ফুটে গেছে, সিমা সেদ্ধ হয়ে গেছে, মানে হাত দেবো না। আর আজকে এলাচটা না একদমই মিহি করে গুঁড়া করেছি, কারণ ওই দিন দিয়েছিলাম মুখে লাগছিল, তো আমার মেয়ে মানে পায়েস খেয়েছে, চষির পায়েসটা, ওই মুখে লাগার পর থেকে মানে ঠিকঠাকভাবে খায়নি, ঠিক আছে, তো আজকে একদমই গুঁড়ো করে দিয়েছি, ওই যে অল্প এখন দিয়ে দিচ্ছি, আর একটু হবে। দেখো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো, আমার না শুকনা শুকনাটা ভালো লাগে না, এরকম এরকম টাইপটা আমার বেশি ভালো লাগে, তো তাই জন্য আমি অফ করে দিচ্ছি। তো হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দিলাম না, কারণ আমি জানি না এর মধ্যে আর কিছু দেয় কি না, তো চষি যেভাবে বানিয়েছি আর সিমাইটাও সেভাবে বানালাম, দেখেছো, আর বললাম না প্রথমবার বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কালারটা খুব সুন্দর হয়েছে একদমই লাল। তো চলো এখন গ্যাসটা অফ করে দিই, এটা ঢাকা দিয়ে দিই। বাজে হচ্ছে 7টা, আমি এখন মানে সন্ধে দিইনি, সন্ধে দিব, কি মশা লাগছে এখন সন্ধে দিব, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলবে, চলো বলো। এই যে নিয়ে যাচ্ছি বাবা,
আর একটু শুকাবে, একদমই গরম বুঝেছো, আর সেমাইটা খুব সরু। দারুণ খেতে হয়েছে, কিন্তু কি বলতো এখানে আমার শ্বশুর বাড়িতে মানে কোনো মিষ্টান হতে না লবণ দেয় না, বাবা পড়ে যাবে গরম, তুমি খেতে পারবে না, আমি খাইয়ে দেবো। আর আমি ভেবেছিলাম তারপরে ভুলে গিয়েছি, মানে সঙ্গে সঙ্গে দিলাম না তাই জন্য ভুলে গিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। আর সিমাইটা এত সরু না, খুব সুন্দর হয়েছে, সিম্পল, বেশিক্ষণ সময়ও লাগলো না, করেই ফেললাম। আমি খেয়েছি যদিও, দারুণ হয়েছে, দারুণ। এই যে না 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 বাবা খেয়ে নাও, পড়তে বসবে, ভালো আছে? হ্যাঁ সাউন্ডটা কমাও, নিচে বসো তো, খাই দেই তাড়াতাড়ি বসো। এটা না ভাজলেও হতো, কারণ পুরোটাই ভাজা ছিল, কারণ সাদা সাদা আমি দেখেছি, আমি এরকম লাল সিমাই কোনো দিন দেখিনি। তো পরে ভাজলাম, একটু বেশি বেশি ভাজাও হয়ে গেছে, তবে ভালোই হয়েছে খেতে। নাও, আর একটু ছোটো ছোটো করলে ভালো হতো না। তো চলো, আর বেশি কিছু বলবো না, ব্লগটা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে কাল আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা, টাটা করে দাও।